হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো এই ঠান্ডায়। আমিও ভালো আছি। দেখো, ঠান্ডাতে পুরো পুরো ঠান্ডা লাগছে এই রান্নাঘরে। তো আমি পুরো আমার কানে প্রচণ্ড ঠান্ডা লাগে, তাই আমি কানগুলো আগে বন্ধ করেছি চাদর দিয়ে। তো যাই হোক, আমি তোমাদের কাছে আরেক রেসিপি নিয়ে এসেছি, মুলোর পরোটা। আমি তোমাদের মুলোর পরোটা আগে দেখিয়েছি, কিন্তু এই রেসিপিটা একদম সম্পূর্ণ আলাদা। তো এইটা কিভাবে করছি তোমাদেরকে দেখাবো। আর চলো তাহলে যাই আমরা নতুন আরেক রেসিপি, মুলোর পরোটা। আমি কিভাবে করছি, নতুন যারা বোন যারা নতুন রান্নাঘরে ঢুকেছে তাদের জন্য এটা খুবই সহজ পদ্ধতি। তো চলো গাইস, আমরা মুলোর পরোটা কিভাবে করছি দেখাই। এর আগে আমি তোমাদেরকে মুলোর পরোটা দেখিয়েছি, সেটা আলাদা রেসিপি ছিল, আর এটাও সম্পূর্ণ আলাদা। তো চলো যাই গাইস। দেখো, আমি তিনটে মুলো নিয়েছি, ওপরগুলো শাকগুলো কেটে নিয়েছি। তো এগুলো প্রথমে ছুলে নেবো এভাবে। তোমরা দেখো, আমি তোমাদেরকে আগেও মুলোর পরোটা দেখিয়েছি, সেই প্রসেসটা আলাদা রকম ছিল, আর এই প্রসেসটাও এই রকম। তো আমি তিনটে মুলো ছাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তারপর আমি তিনটে মুলো ছাড়ানো হয়ে গেছে ছাড়টা, এরপর আমি এটা গ্রেট করে নেব। তোমাদেরকে এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা আমি মুলো পুর করেছিলাম আলু দিয়ে। তো এটাতে সেরকম কিছু করছি না, এটা একদম অন্যভাবে শর্টে মুলোর পরোটা কীভাবে করা যায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো গায়ে সবটা গ্রেট করে আমি তোমাদের দেখাই। গাইস দেখো, আমার গ্রেট করা হয়ে গেছে। তো এইটাতে আমরা একটু নুন দেব। তো নতুন বন্ধুরা হয়তো তোমরা জানবে না যে মুলোতে জল বেরোয়, তো যার জন্য আমি এইটা নুনটা দিয়ে 5 মিনিট আমি এটা মানে ভিজতে দেবো। এটাকে আমি প্রথমে মেখে নিচ্ছি, তোমরা দেখবে এতে অনেক জল বেরোয়। তো তোমরা কাপড়ে করে নিগুড়ে নিতে পারো বা হাতেও করে নিতে পারো। তো আমি আপাতত হাতেই করে নেব, কারণ আমার উপরে কাপড়গুলো শুকোতে দিয়েছি ছাড়তে, এখনও আনা হয়নি, ভিজে আছে কাপড়গুলো, যতগুলো ন্যাকড়া আছে সব কেচে আজকে মিলেছি রোদে। তো ভিজে থাকার কারণ আমি এটা এখন ইউজ করছি না, তো হাতেই করে নেব। তো আমি তোমাদের 5 মিনিট পর দেখাচ্ছি এটা। আমার 5 মিনিট হয়ে গেছে। তো দেখো নতুন বন্ধুরা, আর বাকিরা দিদিরা তো তোমরা জানবে, তো দেখো মুলো থেকে কত জল বেরোচ্ছে। তো এভাবে নিগুড়ে নিগুড়ে তোমরা ভালো করে নিগুড়ে হাতে করে এভাবে চিপে চিপে জলটা বার করে নেবে। তো আমি দেখো এভাবে দেখো জল বেরোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এভাবে জলটা বার করে তোমরা নেবে, না হলে রুটিটা একদম মানে জলে ভর্তিয়ে যাবে, ওটা ভালো লাগবে না, আর ওটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে জল থাকলে বেশি। তো এভাবে আমি সবটা করে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। গাইস তোমাদেরকে একবার নিগুড়ার দেখানোর পর তোমাদের আমি আরেকবার নিগুড়ে দেখছি জল আছে কি না, কারণ এটা কাপড়ে করলে ভালো হয়। তো আমি কাপড়ে করলাম না, দেখো গাইস আবার জল বেরোচ্ছে। তো এইভাবে তোমরা 2-3 বার করে নেবে। তো আমি দুবারই করছি, দুবারই যথেষ্ট। আর দেখো আর জল পড়ছে না। তো এগুলো এইভাবে 2 বার করে নেওয়ার পর দেখাচ্ছি তোমাদের কত অন্ধকার। দেখো গাইস, আমি এটা জলটা বার করার পর এইভাবে এসছে লুকটা। আর এখানে আমি নিয়েছি পাকা লঙ্কা আর সবুজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে ধনে আর জিরা মিশানো আছে। আর এটা পানমৌরিটাকে আমি শিলে আমি গুঁড়ি করে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি চিনি। তো যে পরিমাণ আছে আমার এতটা লাগবে না, হাফ লাগবে। তো আমি এটা 1.5 চামচের মতো নিচ্ছি, আর এটা নিচ্ছি পানমৌরিটা সবটাই নিয়ে নিচ্ছি। দেখো 1 চামচ আছে টিস্পুনের, আর এটা নিচ্ছি চিনি নিচ্ছি, এটা 1 চামচ আছে চিনি, আর এটা যে কুচানো লঙ্কা সবটাই নিচ্ছি। এটা একটু ঝাল না হলে ভালো লাগবে না, আর আমার ছেলে ঝাল খায় না, তোমাদেরকে আগেই বলেছি, কিন্তু এতটা লাগবে। আর এখানে আমি কিছুটা দিচ্ছি ধনে পাতা, এটা আমি এইটারও কাজ আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটু ধনে পাতা নিয়ে আমি এটা ভালো করে মেখে, সরি তোমাদের বলে দিই, জল বার করার পর নুনটা বেরিয়ে গেছে,
তাই আমি হাফ চামচ নুন নিচ্ছি। এটাকে আমি একদম ভালো করে মেখে নেব। তো এটা খুব সহজে পরোটা করার পদ্ধতি, কারণ ওইটা অনেক টাইম লাগে করতে। তোমাদেরকে আমি একবার মুড়োর পরোটা করে দেখিয়েছি, তো এটা আমি ভালো করে মাখার পর তোমাদেরকে দেখাচ্ছি। যে বোনেরা পরোটা দিতে পারে না তাদের জন্য এটা খুবই সহজ। দেখো আমি কিভাবে করছি, এটা একদম রুটির মতন বেলে নেবে। দেখো আমি যেভাবে বেলছি, এটা বেলার পর তোমরা দেখো আমি কি করছি। এটাতে আমি নামমাত্র সাবান্ন কালো জিরে দেব, দেখো। আর এই ধনে পাতাগুলো হালকা উপর থেকে দেব, দেখো আমি যেভাবে দিচ্ছি। এটা দেওয়ার পর আমি একবার এটাকে বেলে নেব, যেভাবে বেলা যায় যতটা যায়, দেখো। এটা এভাবে বেলে নেবে, এটা গার্নিশের জন্য, মানে দেখতে ভালো লাগবে যার জন্য এটা দেওয়া। এরপর এটাকে উল্টি নেবে, দেখো যেভাবে আমি উল্টালাম। তারপরে এই পুরটাকে দেবে ঠিক যেভাবে দেয়, খুব বেশি দিও না তো বা খারাপ লাগবে। এ পরোটার আকারে দেবে, খুব পাতলা করে নেবে, এটা হাত দিয়ে দিয়ে সরিয়ে সরিয়ে পাতলা করে নেবে এটাকে। তারপরে দেখো এতটা নিয়ে যেও না, পরোটা আকারে শেপটা দেওয়ার পর। তোমরা তো পরোটা করতে জানো না, যারা জানে তার জন্য এটাই করবে তোমরা। তো দেখো এভাবে একটা মুড়বে, এভাবে একটা মুড়বে, সরি আমি এক হাতে করছি তাই বুঝতে পারছো না। দেখো এভাবে করবে, এভাবে করার পর এটাকে এভাবে মুড়ে দেবে। তো দেখো গাইস, পরোটা যারা জানো না তাদের পক্ষে একটু ধুয়ে দিয়ে দিচ্ছি, কারণ ধনে পাতাগুলো একটু শুকনো হলে ভালো হতো। এটা ধুয়েছিলাম বলে ভিজে আছে পাতাগুলো। তো এভাবে তোমরা বিলে নেবে। অনেকটা সমোসার মতো লাগছে। দেখো গাইস এভাবে তোমরা বেলে নেবে। তো তোমরা তো পরোটা করতে জানো না, তাই তোমাদের জন্য এটা খুব সহজ পদ্ধতি। তারপর আমি এটাকে তেলে সেকে নেব। আমি পাতা আর কালো জিরেটা দিলাম গার্নিশের জন্য। তো আমি এই ফ্লেমটা ছিল কম করে রেখেছিলাম, বাড়িয়ে দিলাম। এরপর দেখো আমি এটাকে যেভাবে পরোটা করে সেভাবে তেল দিয়ে এটাকে সেকে নেব। আমি আগেও বলেছি আমি পরোটা সাদা তেলের চেয়ে সর্ষের তেল বেশি পছন্দ করি। তোমাদের যেটা ইচ্ছা তোমরা দিতে পারো, সাদা তেল বা তোমরা ঘিটা বলবো না, সাদা তেলও করতে পারো বা সর্ষের তেলও করতে পারো। আমি এটা সর্ষের তেলে করছি মাস্টার অয়েলে। তো তোমরা তোমাদের যেটা ইচ্ছা সেটা দিয়ে তুমি করতে পারো, এটা না যে আমাকে সর্ষের তেলেই দিতে হবে। গাইজ এইভাবে পরোটাগুলো আমি সবগুলো করব।
এগুলো একটু কড়া কড়া করবে তো আরো ভালো লাগবে, কারণ ভিতরে যে ফুটটা আছে ওটা একটু সিদ্ধ হওয়ার জন্য টাইম দরকার। কারণ তোমরা তো দেখলে আমি ওটা কাঁচা মুলো দিয়ে করলাম, ওটা আমি কড়ায় ফুল করে করিনি। তো গাইজ এইভাবে আমি সব পরোটাগুলো করে নিই, তারপরে তোমাদের দেখাই। তো গাইজ এটা নিয়ে আমার দুটো হচ্ছে, বাকিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এইভাবে চেপে চেপে করবে তো পরোটাগুলো ফুলবে, ফুলে ভিতরটা একটু সিদ্ধটা ভালো হবে। তাই আমি তোমাদেরকে ফুলাটা দেখাচ্ছি, এভাবে ফুললে খুব ভালো হয় পরোটাগুলো। ভিতরে যে মূলটা আছে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো গাইজ তোমরা এভাবে করো তো তোমাদের নিশ্চয় ভালো লাগবে। দেখো আমার দুটো হয়েছে, বাকিগুলো করে তোমাদের দেখাচ্ছি। তো গাইজ তোমাদেরকে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এভাবেই একটা রুটির মতন বেলে নেবে। তো আমি আলো তোমাদেরকে দেখাই, এভাবে গোল করে একটা রুটির মতন বেলে নেবে। খুব বড় না করলেও হবে, মাঝারি সাইজের করে। তারপরে তোমরা কালো জিরে ওপর থেকে দেবে। দেখো আমি যেভাবে দিচ্ছি সেভাবে তোমরা দেবে। তোমাদেরকে বলে দিই, এইটা মুড়ো পরোটাটাই মৌরি গুঁড়োটাই মাস্ট। ওই মৌরি গুঁড়োটাতে এর টেস্টটা একদম সম্পূর্ণ চেঞ্জ করে দিচ্ছে। তাই তোমরা যখনই এই পরোটাটা করবে, কারণ এটা কাঁচা মুলো, তো তোমরা নিশ্চয়ই মৌরিটা দেবে। এটা ওপর থেকে টানবে গাইজ, তাইলে এগুলো দিতে খুব সুবিধা হবে। এভাবে এটা পাল্টি দেবে। পাল্টি দিয়ে পরে মুলোটা যেভাবে তোমাদের দেখালাম এভাবে দেবে। একটু বেশি করে দেবে, কারণ মুলোর পুরটাতেই পরোটাটা ভালো লাগে। তো এরপরে এইভাবে মুড়বে। একটা তোমাদের দেখিয়ে দিয়েছি, আর একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইভাবে মুড়ে যেভাবে সিঙ্গারা, খানিকটা সিঙ্গারার মতন, খুব একটা সিঙ্গারার মতন নাও, তবুও সিঙ্গারার মতন, ওপর থেকে একটু হালকা ময়দা দেবে। আর ধনে পাতাটা শুকনো থাকলে খুবই ভালো হয়। এভাবে তোমরা বেলে নেবে। দেখো আমি যেভাবে বেলছি, ওপরটা একটু পাতলা করবে, কারণ ওপরগুলো মোটা থেকে গেলে খারাপ লাগবে। আর তোমরা এভাবে বিলে হয়ে গেছে আমার পরোটা। খুবই ভালো লাগে, খুবই টেস্টের লাগে গাইজ। তোমরা একবার করে নিশ্চয়ই দেখো। তো এইভাবে করে দেখিয়ে দিই তোমাদের। তোমরা তো পরোটা নিশ্চয়ই করতে জানো গাইজ। দেখো আমার কতগুলো পরোটা এখানে হয়ে গেছে। তো অনেকগুলো হয়েছে, একটা অনেকগুলো হয়েছে, প্রায় 8-10টা হয়ে গেছে। তো গাইজ দেখো এভাবে চেপে চেপে তোমরা করবে, ফুললে খুবই ভালো পরোটাগুলো ফুললে। এভাবে চেপে চেপে দেবে, তাহলে পরোটা ফুলার চান্স থাকে। তো ওপরে আমি কালো জিরা দিচ্ছি, তাই খুব একটা খুব ফুলছে না। তো এভাবে একটু খড়িয়ে নেবে। তো চলো গাইজ আমার পরোটা কমপ্লিট। তো তোমাদের আমি ভিতরটা দেখাই।
এগুলো গরম আছে, তাই আমি তোমাদের ভিতরগুলো দেখাই। এগুলো খুব গরম, দেখি কোনটা ঠান্ডা আছে, সেটা আমি তোমায় একটু ঠান্ডা হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গাইস তোমাদের আমি দেখাই ভিতরটা, দেখো কিভাবে একদম সিদ্ধ হয়ে গেছে। যে কাঁচা মূলো দিয়েছি এটা কোনো ইয়েই নেই, দেখো একদম সিদ্ধ হয়ে গেছে ভিতরটা। তো এভাবে তোমরা গাইস করো, আর করে নিয়ে নিশ্চয়ই আমাকে কমেন্টসে শেয়ারে জানাবে, সরি কমেন্টসে জানাবে যে এই পরোটা তোমাদের কেমন হলো। গাইস প্রচণ্ড ঠান্ডা, আর আমি দেখো কানগুলো পুরো বন্ধ করে নিয়েছি, কারণ ঠান্ডায় শীতকালে আমার বেশি ঠান্ডা কানেই লাগে। তো সোয়েটার টুয়েটার পরে নিয়েছি, আর আমাদেরকে তো রান্না করতে হয়, আমাদেরকে তো সেফটি হতেই হবে। তো গাইস দেখো আমি এই পরোটাগুলো করলাম, মূলোর পরোটা। এটা খুব সহজ পদ্ধতি, যেটাতে দেখো তোমরা পুর করছো, পুর করে ওই গোলাতে ঢুকাচ্ছো, তারপরে বেলছো, ওতে পুরগুলো বেরিয়ে যায়, এতে কিন্তু বেরোবে না। আর তোমরা যে কাঁচা মূলো দিয়ে করছো তার জন্য তোমরা মরিটা নিশ্চয়ই দেবে, এই যে মরি ফ্লেভারটা মূলোর সাথে খুবই সুন্দর লাগে, আর এইটা এই পরোটার একটা বিশেষত্ব। তো যাই হোক গাইস, তোমরা এই পরোটা বাড়িতে বানাও, আর বানিয়ে তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্টসে জানিও, তাহলে আমি আরও এগিয়ে তোমাদের নতুন নতুন রেসিপি দিতে পারবো। তো গাইস তোমরা ঠান্ডায় সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তা এখানে আমি ব্লগ শেষ করছি।